হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো শ্রাবন্তী ফ্যামিলি ব্লগে আমি একটা নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা হচ্ছে আমার মায়ের নিয়ে, আমার মা আমার আর আমার বোনের জীবনের কাহিনী। তো তোমাদেরকে একটু আমি বলে শোনাবো, তো তোমাদের সাথে না শেয়ার করলে আমার মনটা হালকা হবে না। আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব করব তো ভিডিও কীরকম করে বানায়, কীরকম করে কী ছাড়ে আমি জানতাম না। তো আমি একজনের কাছ থেকে দেখলাম, দেখে শিখলাম যে এরকম করে ছাড়ে। তো আমি ভাবলাম যে আমার প্রথম ভিডিওটাই আমার মায়ের কাহিনী নিয়ে শুরু করব, সেই জন্য আমি আমার মায়ের কাহিনী কিছু বলবো। যে তোমরা দেখো, দেখতে থাকো। তো আমার মায়ের কাহিনী এটাই হলো কি, যে আমার মায়ের মাতার প্রবলেম ছিল, আগে থাকতে ছিল না, আমার মা খুব ভালো ছিল। তো আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছিল, পাগল হয়ে গেছিল আমার মা আমার বিয়ের কিছুদিন পরে। তখন আমার ছেলেটা আমার ছেলেও হয়ে গেছিল, আমার ছেলে তখন হবে 3 বছর, আমার ছেলে তখন 3 বছর। তখন ওরকম খারাপ হয়ে গেছিলো মাথা, খারাপ হয়ে যাওয়ার পরে আমার মাকে নিয়ে আমি তো কোনো ডাক্তারখানায় যেতে পারছি নি, কেননা আমার ছোটো ছেলে, ছোটো ছেলে নিয়ে আমি কোথায় যাব। বাবা খুব মাল খেত, তো বাবা মাকে ভালো গ্রাহ্য করতো না, তো মাকে দেখতো না, কী করবে, মাকে বড়ি ওষুধ এনে দিত না। তখন আমি অল্প বয়সে বিয়ে হয়েছে, আমারও মাথায় অত বুদ্ধি ছিল না যে আমার মাকে এই ডাক্তার দেখালে ভালো হবে কি রকম। আর তখন আমি শ্বশুরবাড়িতেও এক সংসারে থাকতাম, আমার হাতে পয়সা ছিল না যে মাকে ডাক্তার দেখাবো। যখন যেতাম মায়ের কাছে, মাকে দেখতে খালি হাতে যেতাম, পয়সা থাকতো না, দিত না পয়সা। তো এমনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, আর মধ্যবিত্ত পরিবারেই বউ হয়েছি। তাহলে একটু আমার বাবার বাড়ির থেকে তো শ্বশুরবাড়ির সামান্য একটু ভালো অবস্থা। আমার মায়ের কাহিনী হলো এটাই, যে পাগল হয়ে যাওয়ার পরে আমার মাকে ডাক্তার দেখাতে পারিনি, বাবা এসতো 15 দিন 1 মাস পরে, ওজো মদ খেয়ে ঘুরতো, হয়ে আল্লাহ করতো, মাকে ডাক্তার দেখাতো না। তো মা কি করলো, একদিন একদিন নয়, মা এরকম ঘুরতো রাস্তাঘাটে, ঘুরতো আবার আসতো আমার কাছে, হ্যাঁ সাবান দিয়ে খিদে পেয়েছে আমার, কিছু থাকে খেতে দে, ভাত থাকলে এক থাকলে দিতাম, খেত, খেয়ে আবার চলে যেত, এরকম করতো। ওরকম করতে করতে একদিন বেরিয়ে চলে গেছে, জানি রাস্তা কোথাও আছে হয়তো, সেই যেমন মা বেরিয়ে গেল আর আসেনি, আসেনি। আমার বোন তখন ছোটো ছিল, আমার কাছেই থাকতো, আমার বোন মায়ের মাথা পাগল হয়ে গেছে, বাপ কলকাতায় কাজে চলে গেছে, তো বোনটাকে কে দেখবে, বোনটা আমার কাছে থাকতো, আমার ছেলেকে নিতো, আমার ছেলে তখন ছোটো, কোলে নিত, তখন আমার কাছেই থাকতো, যে বোন বোকে কোলে নেবো, দিয়ে থাকতো আমার কাছে। তারপরে আমার মা এখন আমার বোনকে বলছে, আমার বোনের নাম লক্ষ্মী, লক্ষ্মী যাবি আমার সাথে, চ নাহলে তোকে সারা জীবন কাঁদতে হবে, এরকম করে আমার বোনকে আমার মা বলে চলে গেল। আমরা জানি পাগলের এই বলছে আবার চলে আসবে, যেরকম আসে, তো আসে না মা 11 বছর, আসে না মা, আজকে চলে আসবে, কালকে চলে আসবে, তো আসে না গো মা। আর আমার ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে গেল, ওর মা আর আসলোনি, তো বিছানায় 1 হপ্তাহ বিছানায় সহ্য হয়ে গেছিল। আমার মা কত ভালোবাসতো আমাদেরকে, আমার ছেলেদেরকে কত খাবার আনে এনে দিত আমার মা, আমার ছেলেকে বাপ মাল খেত, বাপ আমাদের দিকে কোনো ধ্যান দিত।
তো মা চলে যাবার পরে অনেকদিন অনেকদিন পরে মামার বাড়ি ছেলেকে কোলে করে নিয়ে মামার বাড়ি মাসির বাড়ি মজা নিচ্ছিল। মামার বাড়ি মাসির বাড়ি নেই মা, দিয়ে আমার মা খুঁজে খুঁজে 11 বছর আমার মাকে পাইনি। প্রথম যে লকডাউনটা হলো, ওই লকডাউনে আমরা দেশে তো দেশে থাকিনি, আমাদের বাড়ি সন্তোষপুর, আমরা দেশে থাকিনি, এই কারণেই দেশে কোনো কাজ টাজ নেই বলে তো বাইরে চলে এসেছিলাম ছেলে নিয়ে, ছেলে স্বামী আমি চলে এসেছিলাম বাইরে। তো বাইরেই কাজ করতাম, বাইরে বলতে রাজস্থান জয়পুর, তো ওইখানেই আমরা এখনো থাকি, আছি এখনো, 10 বছর হয়ে গেল এসেছি। তো মাকে প্রথম লকডাউনে আমি কেরায়া ঘরে থাকতাম যখন জয়পুরে, তো তিনতলার ওপরে থাকতাম, তো ব্যালকনি ছিল, তো লকডাউনেতে এরকম ভাবতাম যে ব্যালকনির মধ্যে ঘুরতাম আর ভাবতাম যে ভগবানকে ডাকতাম যে ভগবান এত লকডাউন, এত সব বাস গাড়ি দোকান পশুরি বন্ধ, তো আমার মা কী খাচ্ছে, হ্যাঁ তো ভগবান সে বেঁচে আছে না মারে আছে, যেদিন বেঁচে থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ আধা কিলো ওইতেই হবে, ওতেই হবে, আমার ছেলে বলছে মা কি রান্না হবে, বিরিয়ানি খাবো, তো তোর বাবা বাজারে গেছে, বলছে কি হয় কত আনবে মাংস বলছে, তো প্রথম লকডাউনে যেরকম ওরকম ব্যালকনিতে ঘুরতাম, এরকম সন্ধ্যাটা হলে মন খারাপ হয়ে যেত, কাঁপতাম আর ভগবানকে ডাকতাম, ভগবানের দিকে তাকিয়ে বলতাম ভগবান আমার মাকে পাঠিয়ে দা যেদিন বেঁচে থাকে, তো মরেই গেছে কেন, এতদিন শীত গ্রীষ্ম বর্ষা কত কি গেল, গ্রীষ্ম বর্ষা গরম রোদ তাপ কত কত কি গেল, মা আমার আর নেই মনে হচ্ছে, এরম ভাবতাম মাঝে মাঝে, এটাও ভাবতাম যখন দেশে যাবো মায়ের নামে একটু পিন্ডি পিন্ডি ফিন্ডি দেবো, এরকম ভাবতাম আত্মশান্তি পাবে এরকম ভাবতাম। তো ভাবতে ভাবতে এরকম লকডাউনে খুব স্বপ্নও দেখতুম যে আমি মা যেন চলে এসেছে, এসে আমাকে এরকম তিনতলার ওপরে থাকতাম, বিল্ডিংয়ের নিচে মনে হচ্ছে যেন বলছে বাড়িওয়ালাকে যে হ্যাঁ গা আমাদের শ্রাবন্তী আছে গা, ওখানে আছে গা, আবার ডেকে দাও না গা, এরকম যেন বলছে শুনতে পাচ্ছি আমি, এরকম স্বপ্ন দেখতুম, মন খুব উতাল পাতাল হয়ে উঠতো মায়ের জন্য। দিয়ে লকডাউনটা খুলতে তখন ট্রেন, হ্যাঁ ট্রেনটা চালু হয়নি, বাসটা হয়েছে, কিছু কিছু বাস চালু হয়েছে, সেই সময় হপ কপ আমার কাছে একটা ফোন এলো, ফোনটা কীরকম এলো, ওই ট্রেনে ট্রেনে বললুম ঘুরতে ঘুরতে আপনার ঘরে আসার সময় পুলিশে রাস্তা থেকে ধরে পুলিশে আপনার ঘরে আসার সময় দিয়েছিলো ভরতপুরে, তো আমাদের লেলুয়ার একটা দাদা হয়, সে দাদা আমরা চিনিনি, সে দাদাটা ভরতপুরের আশ্রমের সাথে যুক্ত আছে, তো ভরতপুর তো সব হিন্দি ভাষা বাংলা কেউ বোঝে নি, তো আমার মা এখন পুলিশে ধরে নিয়ে গিয়ে ভরতপুরে দিয়ে দিয়েছিল আশ্রমে, তো 3 বছর চিকিৎসা হওয়ার পরে ভালো হয়ে গেছিলো, যাওয়ার পরে তখন বলছে আমাকে এরকম ঘরে পাঠাও, আমার মেয়েদের কাছে পাঠাও, হ্যাঁ বলছে তোমাদের কোথায় বাড়ি, বলছে কেন আমাদের বাড়ি হচ্ছে সন্তোষপুর হাওড়া জেলা জগদ্দলপুর থানা, এরকম বলেছে, বলতে আমার মায়ের ছবি তারপরে সব থানার নাম ফাম দিয়ে ওই দাদাটাকে পাঠিয়েছে, বলছে তোদের একটা হাওড়া জেলার এরকম বউ না মেয়ে তো আমাদের এই আশ্রমে আছে, এরকম বাংলা কথা বলছে আমরা বুঝতে পারিনি, তো তুই তো বাঙালি কী বলছে শোন, বলে ফোনে সে দাদাটার সাথে কথা বলিয়েছে, আমার মা সব বলেছে যে এই ব্যাপার আমি এরকম আমার হাওয়া ইয়েতে বাড়ি এরকম সব বলেছে, বলতো সে দাদাটা আবার আমাদের সব থানায় থানায় সব মেসেজ করেছে, আমার মায়ের ছবি দিয়ে মেসেজ করেছে যে আমাদের জগৎবল্লভপুরের থানায় গিয়ে পৌঁছেছে ছবিটা, তো পৌঁছাবার পরে
ওই থানার একটা আমার এমনি পাড়া সবুতে ঘুরতো তো মামা হয় থানায় কাজ করে পুলিশ থানা, তো বড়বাবু বলেছে দেখ এরকম একটা মেসেজ এসেছে তাহলে দেখ না, এটা তোদের ও গ্রামের মধ্যে ওইদিকে কেউ জানাশোনা চিনিস, এটা কে চিনিস, এরকম জিজ্ঞাসা করেছে দেখ তো আমাদের এই সাইডে না। আমার মায়ের ফটোটা দিয়ে গেছে, দেখাতেছে মামাটা তো চিনতে পেরে গেছে যে এটা তো আমার দিদি হয়, তো দিদি হওয়া যেই বলেছে আমার দিদি হ্যাঁ, বলছে তাহলে চিনিস ওদের বাড়ি জানিস তো, বলছে বাড়ি তো জানি কিন্তু ওদের তো কেউ নেই বাড়িতে, স্বামী মারা গেছে, ছেলেও নেই, মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে। দিয়ে আমাদের বাড়িটা মামাটা জানতো, কেননা পাশাপাশি তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশি নয় আধা ঘন্টা দূর তফাতে, তো তো ওই মামাটা আমাদের বাড়িতে গিয়েছিল, শ্বশুর বাড়ি গিয়েছিল সেদিনে, এমনই নিয়তির খেলা সেদিনে বাড়িতে। তখনই আমরা ফোন করেছি বাড়িতে, মানে শাশুড়ির সাথে কথা হচ্ছিল, শাশুড়ির সাথে ওর ছেলের সাথে কথা হচ্ছিল, আর সেই সময়তেই দুপুরবেলা মামাটা আমাদের বাড়িতে গিয়ে পৌঁছে গেছে, গিয়ে বলছে তোমার বৌমার নাম্বারটা দাও। তো বলছে কেন কি হয়েছে নাকি, বলছে এরকম ওর মাকে আমরা এরকম পেয়েছি, এরকম মেসেজ এসেছে আমাদের থানা এবং জায়গায় আছে, তাহলে তোমার বলে আমার সাথে কথা বলালো। মামাটা বলছে কি রে জানিস তোর মাকে আমরা পেয়ে গেছি, তা তোর মাকে আনতে যাবি না যাবিনি? আমি বললাম আনতে যাবো নি মানে আমার মাকে আমি কতদিন 11 বছর বাদ আমি পাচ্ছি, আমি আনতে যাবো নি? বলছে তাহলে তোর নাম্বারটা দে, নাম্বারটা নাও। নিয়ে নাম্বারটা নিয়ে গেল, নিয়ে গিয়ে থানা থেকে, থানাতে গিয়ে ওই যে লেলুয়ার দাদাটা ওকে মেসেজ করলো, ও আবার আমাকে বিকালে কল করলো, বলছে তোমার মা এরকম ভরতপুরের আশ্রমে আছে, আপনার আশ্রম, আমাকে মেসেজ করলো। আমি গেলাম, গিয়ে তখন বাস চলছিল, ট্রেন ফ্রেন চলেনি, বাসে করে আমাদের জয়পুরে থাকি তো, তো এখান থেকে আমাদের সিন্দিগাম বলে একটা এখানে জায়গা আছে জয়পুরে, ওইখান থেকে বাস ছাড়ছে, আমরা গেলাম এখানে জয়পুর থেকে 3 ঘন্টা রাস্তা, গিয়ে আমরা ভরতপুরে নেবে, ওখান থেকে আবার অটো করলাম, করে মাকে আনতে গেলাম ভরতপুর আশ্রমে। প্রথমে যে আশ্রমটা ওরা ছিল আগে সেটা একটু ছোট আশ্রম, ওটাও আমরা ঘরে আশ্রম, ছোট আশ্রম প্রচুর লোক ভরে গেছিলো, ওই জন্য বড়ো আশ্রম করেছে মাঠের পিছনে, সেখানে নিয়ে চলে গেছিলো মাকে। তো ওই আশ্রমে যখন প্রথম গেলাম, যখন বলে এখানে নেই, তখন আমার তো একদম মানে কান্না তো পাচ্ছি, আবার বুক যেন শুকে যাচ্ছে যে মা এখানে নেই মানে তাহলে কোথায় আছে, কোন আশ্রমে আছে, আবার কোথা খুঁড়তে গিয়ে যে বললো আগে ওরাই বলে দিল যে আগে এরকম আশ্রম আছে সেখানে যাও, ওটা একই আশ্রম, ওটা ছোটো বলে ওইখানে ট্রান্সফার করেছে। দিয়ে সেখানে গেলাম, গিয়ে আমার মাকে আমি বললাম যে মায়ের কাছে তো যেতে দেয় না, অফিস করা আছে, অফিসে সব বসে আছে, সব স্যারেরা বললো যে আমি গেলাম যে এরকম আমার মায়ের নাম হচ্ছে মানা সাউ, তো আমার মাকে ওইখানে দিয়েছে মোহিনী, তো আমি গিয়ে বললাম কেন না মোহিনী, এই কারণেই জানলাম, আমাকে ফোনে যখন বললো যে মোহিনী তোমার মা হয়, আমি বললাম মোহিনী, আমি বুঝতে পারিনি মোহিনী মানে, ভাবলাম হয়তো নাম পাল্টে হয়ে যেতে পারে। দিয়ে মাকে ওই আপনাঘর আশ্রম থেকে আমি নিয়ে আসলাম, ওই আশ্রমের লোকেরা বলছে যে স্যারগুলো বলছে যারা সাইন ফাইন করে ভর্তি টর্তি নেয়, ওরা বলছে যে তোমার মাকে নিয়ে যাবে না রেখে যাবে, নিয়ে গেলে দেখাবো না নিয়ে গেলে দেখাবো না। তো আমার মাকে একটুখানি একপালাকে দেখার জন্যে আমরা গেছি, আর আমার সেই মাকে দেখার জন্য মন ছটফট করছে, সেই 11 বছর পর আমার মাকে দেখবো, হ্যাঁ মন আনচান করছে আমার মাকে কখন দেখবো। তো আমি অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ভাবলাম, কেন না কেরায়া ঘরে থাকি তো, তো মনে হলো যে তিন পাগলটাই থাকে, তো কেরায়া ঘরে আমরা থাকি তাহলে থাকতে দেবে নে ওখানে, এবার সব পাগল টাগল নিয়ে থাকা যাবে নি, যেদিন গালাগালি খেস্তা খেস্তি করে বলবে হয়তো বাড়িওয়ালা, কেন বাড়িওয়ালাটাও বাঙালি ছিল, অবাঙালি নয়, অবাঙালি হলে হয়তো বাংলায় বললে বুঝতে পারতো না। তো সেইভাবে আধা ঘন্টা ধরে ভেবে ভেবে আমি খুব কান্নাকাটি করছিলাম ওখানে, যে আমার মাকে একবার দেখাও না, আমি দেখলে বুঝতে পেরে যাবো যে ভালো হয়ে গেছে কি না, এখন ভালো হয়নি তাহলে ভালো না হলে আমি 2 আর 1 মাস আরও রেখে যাবো, কেননা এখানে ট্রিটমেন্ট হবে ভালো হয়ে যাবে, আমি মাসে মাসে এসে দেখে যাবো। দিয়ে ওরা যখন নিয়ে আসলো অনেক কান্নাকাটির পরে,
তখন আমার মায়ের সাথে না না করে আধা ঘন্টা হবে কথা বললো, দেখলো না ভালোই হয়ে গেছে। তারপরে আমি সাইন টাইন করে আমার মাকে নিয়ে আসলাম। তখন একদম ছোট্ট ছোট্ট জিরো জিরো যেরকম বাচ্চাদেরকে নাড়া করে দিলে চুল বেরোয়, ওরকম ছোট ছোট করে চুল কেটে দিয়েছে। চুড়িদার পরে, চুড়িদারে সব পাগলা, যেমন সব সিনেমায় দেখা সব পাগলাদের মতন ড্রেস, সব যেরকম দেখা সব পরানো আছে, আমি তো চিনতেই পারিনি গিয়ে একদম। অনেকক্ষণ ধরে বসে লক্ষ্য রেখে আমার মায়ের কয়েকটা চিহ্ন ছিল, তা চিহ্নগুলোকে দেখলাম যে এখানে একটা এরম জায়গায় আঁচিল ছিল। আর আমার মায়ের পায়ের পায়ের ইয়েটা না, পাটা দেখলে আমি বুঝতে পারি মায়ের পাটা ছোট্ট মতন সরু মতন নখগুলো আঙুলগুলো, আমি এরকম দেখে আমি বুঝতে পেরে গেছি এটাই আমার মা। আর বেশিরভাগ আমার মাকে, আরেকটা জিনিস আমার মায়ের এই ঠোঁটটা, এই ঠোঁটটা আমার মায়ের বোঝা যায়, আমাদের যেমন ঠোঁটটা এত বড়, আমার মায়ের ওনার ছোট্ট মতন ঠোঁটটা দিয়ে এত ওখানে গিয়ে মায়ের লেগে গেছিলো, এত কাঁদছিল মায়ের জন্য। সে রাস্তায় যখন নিয়ে আসি টোটোয় করে, আমার মাকে আবার, হ্যাঁ এটা বলতেই ভুলে গেছি, আমার মাকে ওরকম নিয়ে আসো বলে ওরা বললো সকালে ওদেরকে চান করিয়ে দেয়, বলছে একে পরিষ্কার মানে ও ড্রেস চেঞ্জ করে, তো মাথা ফাতা আঁচড়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে আয় রেডি করে। ওদের সব লোক আছে দেখশোনের, মেয়ে পাগলদের মেয়ে ছেলেটা দেখে, বেটা ছেলে পাগলদের বেটা ছেলেটা দেখশোন করে। তো মাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে কি ভালো একটা, ও যে পাগলার ড্রেস পুরো চেঞ্জ করে দিল, দিয়ে একটা ভালো ড্রেস পরিয়ে দিয়েছে আমার মাকে, দিয়ে ভালো ড্রেস পরিয়ে দিয়ে আর দুটো হাতে দুটো চুড়ি পরে দিয়েছে, নতুন দুটো জুতো দিল আমার মাকে, দিয়ে পরিয়ে সাজিয়ে নিয়ে এসেছে আমাদের কাছে, দিয়ে আমরা আবার কিছু পয়সা ওদেরকে হাতে দিলুম, যে বউ দুটো মাকে নিয়ে এলো ধরে ধরে, দিয়ে দিয়ে আমাকে প্রণাম, আমার মাকে আবার তারা প্রণাম করছে, তারাও কান্নামুখী হয়ে যাচ্ছে, কেননা অনেকদিন দেখছেন করে যে আমার মাকে, তাদেরও একটা মায়া পড়ে গেছে। তো মাকে নিয়ে আমরা আবার চলে আসলাম, এসে বাড়িতে দেখছি রুটি করে দিচ্ছি, ভাত রুটি যা দিচ্ছি খাচ্ছে, বকেনি, গালাগালি খেস্তে খেস্তি করেনি, ওখান থেকে বড়ি লিখে দিয়েছিলো, সে বড়ি আমি কিনে কিনে এখানে খাওয়াই, এখন আমার মা খুব ভালো আছে। তো আমার সেই পাগল মা 11 বছর বাচ্চাকে পেয়েছি, তো তাকে যদি তোমরা দেখতে চাও তো আমি দেখাবো, এক্ষুনি দেখাবো তোমাদেরকে, কেননা তোমরা বলবে হয়তো যে ভিডিও বানাবার জন্যে এ নাটক অভিনয় করে ছেড়েছে, কিন্তু না আমি একটুকু না যা বললো মন থেকে বলেছি, যা যতটুকু বলেছি সত্যি, আরও আছে ভেতরের কাহিনী, কিন্তু একবারে তো অতটা সম্ভব না ভিডিওতে, আবার পরের ভিডিও করে আরও মায়ের জীবনের আমার জীবনে আরও শোনাবো তোমাদেরকে, আরও জীবনের কাহিনীগুলো আরও আমি তোমাদেরকে শেয়ার করব। তো আমার মাকে এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 11 বছর বাদ আমার মা ফিরেছে কিরকম, তাকে দেখো আরো ডাকি, মা মা গো মা, ভয় খাচ্ছি না নিজে ভিডিও বানাচ্ছি, তবে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে আমার মা, আমার মাকে এই যে পেয়েছি, একটা মন, এই যে দেখো আমার মাকে পেয়েছি, আমার মায়ের এখন চুল কত বড় বড় হয়ে গেছে, দিয়ে আমার মায়ের চুল তখন ছোট ছোট ছিল, এই যে আমার মাকে 11 বছর পর পেয়েছি, দেখো আমার মা পুরো পাগল হয়ে গেছিল, রাস্তায় রাস্তায় ঘুরছিল, সেই মাকে পেয়েছি, দেখো এখন তো এই মা আমার সব কাজ করে সংসারের, কোনো মনে হিংসা নেই, এ নেই, সব কাজ করবে আমার, রান্না করা, বাসন ধোয়া,
ঘর মোছা, যে পাগল কাজ করে না, কিচ্ছু না, সব কাজ করে না। তো বন্ধুরা দেখে নিলে আমার মাকে, তো আমার মায়ের এই জীবনের কাহিনী কিরকম লাগলো তোমাদের, তো কমেন্ট করে শেয়ার করবেন। আর